গুড আফটারনুন এভরিওয়ান, আমি তোমাদের নির্ঝর স্যার। আজকে শুভ অষ্টমী তিথিতে তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। প্রথমত আমি তোমাদের সকলকে জানাই শুভ অষ্টমীর প্রীতি ও ভালোবাসা ও শুভেচ্ছা। বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জন্য রইল আমার ভালোবাসা। তো আজকের এই ক্লাসটা, অঞ্জলিটা দেওয়ার পর ভগবানের কাছে আমি জাস্ট এসেছি ক্লাসটা করতে, কেন কি আমার মনে খুবই আনন্দ, পুজো সামনে, প্যান্ডেলে ঘুরতে হবে সন্ধ্যার সময়। আবার মনের মধ্যে একটা চিন্তা যে আমার স্টুডেন্টসদের পরীক্ষা, স্পেশালি ক্লাস ইলেভেন স্টুডেন্টসদের 21 অক্টোবর থেকে পরীক্ষা শুরু হতে চলছে আমাদের ত্রিপুরা বোর্ডে। তো ইলেভেন্থের স্টুডেন্টের জন্য ততটা সময় পাইনি পড়ানোর জন্য, জাস্ট অ্যাডমিশন হলো, পড়াচ্ছি, আবার পরীক্ষাও চলে এসছে, হাফ ইয়ারলি পরীক্ষা। তো সেই কারণে যদিও আমার চ্যাপ্টারগুলো এক্সপ্লেনেশন করা শেষ হয়ে গেছে, পরীক্ষাগুলোও নিচ্ছে ঠিকঠাক করে, কিন্তু রাইটিং স্কিলসটা ততটা হয়ে ওঠেনি। তো রাইটিং স্কিলটার আমি আজকে একটা ক্লাস নিয়ে এসেছি অষ্টমীর দিনে, মানে তোমরা যেন দশমীর পরে অ্যাটলিস্ট বাড়িতে পড়তে পারো। আর যে হ্যাঁ, রাইটিং স্কিলের তোমাদের যে অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটার আন্ডারে যেটা পড়ে, অফিসিয়াল লেটার, বিজনেস লেটার যে ব্যাপারটা আছে, এডিটোরিয়াল লেটার, সেটাকে নিয়ে আমি জাস্ট ফর্মেটটা নিয়ে এসেছি, ওকে। কারণ কি দেখো, শুধু ফর্মেট পড়ে যে তুমি ভালো মার্কস পেতে পারবে সেটা কিন্তু আমি বলছি না। আমি বলতে চাইছি যে অ্যাটলিস্ট ফর্মেটটা যদি জানা থাকে, কোনো কিছু মিস হয়ে যাবে না তোমাদের। রাইটিং স্কিলটা থেকে যদি তোমরা ভালো স্কোর করতে পারো, তাহলে ফার্দার তোমাদের সুবিধা হবে স্কোর করতে। তো আমি আজকে এসেছি তোমাদের সামনে কি নিয়ে, রাইটিং স্কিলের ফর্মাল লেটার্স, এটা নিয়ে। তোমাদের ক্লাস ইলেভেনের সিলেবাসে আছে, যদি আমি ক্লাসটা স্পেশালি ইলেভেন্থ টিবিএসসিদের জন্য বানাচ্ছি, কিন্তু সেইটা ক্লাস ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ টিবিএসসি অ্যান্ড সিবিএসসি সমস্ত ক্লাসের জন্য ই মানে জন্য একটা প্রয়োজনীয় একটা ক্লাস। ইভেন টেন্থেও, যদিও স্পেশালি টেন্থে বেশি স্টুডেন্টস নেই, তারপরেও আমি বলছি যে টেন্থেও ফর্মাল লেটার্স আছে। তো তোমরা টেন্থ ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভের স্টুডেন্টস সবাই এটা হয়তো কাজে লাগাতে পারো। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, এই ক্লাসটা শুধুমাত্র কি বেসিক ফর্ম্যাট, এবং এডিটোরিয়াল লেটার বলো, বিজনেস লেটার বলো, বা অফিসিয়াল লেটার, অনেক টপিক আছে, সমস্ত টপিকগুলো আমার অফলাইন ক্লাসে এক্সপ্লেইন করা হয়, বুঝিয়ে দেওয়া হয়, বিভিন্ন স্ট্যান্ডার্ড ফর্ম্যাটে লিখিয়েও দেওয়া হয়, বা জেরক্স ফর্ম্যাটেও আমি দিয়ে থাকি। তো আজকের এই ক্লাসটা শুধুমাত্র ফর্ম্যাট, তোমরা ফর্ম্যাটটা, হ্যাঁ ফর্ম্যাটটা কেন, হ্যাঁ রিসেন্টলি 2021-এর পর আমরা যে ফর্ম্যাটে এডিটোরিয়াল লেটার বা অফিসিয়াল লেটারগুলো পড়তাম, এটার ফর্ম্যাটটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, সেইটাও তোমাদের জানাটা খুবই দরকার। ওই ফর্ম্যাট চেঞ্জ যে ফর্ম্যাটটা, সেটাই নিয়ে এসেছি আজকে তোমাদের ক্লাসে। তো আমি আবারও ক্লাস শুরু হওয়ার আগে সকলকে জানাই শুভ অষ্টমী পূজার শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। বড়দের জন্য রইল আমার প্রণাম, আমি আপনাদের আশীর্বাদ কামনা করছি। তো চলো ক্লাসটাতে ফিরে যাই। তো দেখো আজকের যে ক্লাসটা, আজকের ক্লাসটা করানোর আগে আমার মনের মধ্যে খুবই আনন্দ, আশা করছি সন্ধ্যায় প্যান্ডেলে তোমাদের সাথে দেখা হবে। তো সেই আশাটা করে রেখেই আমি ক্লাসটাকে রেকর্ড করছি, তোমরা সবাই সবার মতো সময় করে দেখে নেবে, এবং আমার এই তো দশমীর পর থেকেই ক্লাস শুরু হতে চলছে, তোমরা সবাই অফলাইন ক্লাসটাকে এনজয় করবে, নাও অনলাইন ক্লাস, ওকে। তো চলো আমি টপিকে ফিরে আসছি। তো আমাদের রাইটিং স্কিলের মধ্যে ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভের মধ্যে যে ফর্মাল লেটার আছে আমাদের, তো ফর্মাল লেটারের ভাগগুলো আমি লিখে দিয়েছি বেসিক্যালি এখানে। তোমার কি আছে দেখো, এডিটোরিয়াল লেটার আছে, অফিসিয়াল লেটার আছে, বিজনেস লেটার্স আছে, ঠিক আছে। তারপরে দেখো ইনফর্মাল লেটার, যদি ওইটা নেই ছোটো ক্লাসে আছে, তো এগুলো জানাটা দরকার, যে মানে জানাটা দরকার, এই জন্য আমি লিখে দিয়েছি। তো ইনফর্মাল লেটার, ইনফর্মাল লেটার কোনগুলোকে আমরা বলবো, মানে ফ্রেন্ডস রিলেটিভসের কাছে যেগুলো আমরা লিখে থাকি, এগুলো আমাদের কিসের আন্ডারে পড়ে, ইনফর্মাল লেটার আন্ডারে পড়ে, যেটার মধ্যে কোনো ধরো বাইন্ডিংস থাকে না। আমি বন্ধুদের সাথে যে কোনোভাবে কথা বলতে পারি, কিন্তু কোনো একটা অফিসে উইথ রেসপেক্ট কথা বলতে হয়, সেই কারণে সেটা ফর্মাল লেটার আন্ডারে পড়েছে। আর যেটা ইনফর্মাল লেটার, সেটা মা বাবা হতে পারে, ফ্রেন্ডস রিলেটিভস হতে পারে, এইগুলোর আন্ডারে পড়ছে কি ইনফর্মাল লেটার। তো ইনফর্মাল লেটার কেমন ধরনের হয় একটা এক্সাম্পল জাস্ট লিখে দিলাম, লাইক লাইক কেমন ধরনের হয়, মানে কি, লেটার টু ইউর কাজিন এনকোয়ারিং অ্যাবাউট হার ফার্স্ট ভিজিট টু এ জু। তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লেখো তার অভিজ্ঞতা সম্পর্কে জানার জন্য, সে একটা জু ভিজিট করেছে, বা এক্সাম কেমন হয়েছে জানার জন্য, বা ওয়েলউইশ জানানোর জন্য, এই যে লেটারগুলো থাকে এগুলো হলো কি ইনফর্মাল লেটার্স। আর তারপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা টেন্থে নেই, ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভে আছে, কি আছে, জব অ্যাপ্লিকেশন। টুয়েলভেই আছে, ক্লাস ইলেভেন্থেও জব অ্যাপ্লিকেশনটা নেই। তো এইটাও আমি করে দেবো, এখন আমি মানে বোর্ডটা অনেক বড় বোর্ড, তারপর আমি দুইটা ফর্মেট লিখেছি, বোর্ডটা ক্লোজ হয়ে গেছে। তো আমি ওই টপিকটাকে নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে, জব অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এবং কেমন ধরনের কোশ্চেন হতে পারে সমস্ত কিছুর অ্যানালাইসিস নিয়ে। তো দেখো ফর্মাল লেটার আন্ডারে কি পড়েছে, এডিটোরিয়াল লেটার,
অফিশিয়াল লেটার, বিজনেস লেটার। হ্যাঁ, বিজনেস লেটারের ফরম্যাটটাও আমি নিয়ে আসবো পরবর্তী ক্লাসগুলোতে। হয়তো বা দেখবে বিজনেস লেটার আর জব অ্যাপ্লিকেশন আরেকটা ভিডিওতে আমি নিয়ে আসছি, কিছুদিনের মধ্যেই হয়তো নিয়ে আসছি। তো আজকে যেটা সলিউশন দিচ্ছি, অনলি ফরম্যাট, আমি বারবার বলছি অনলি ফরম্যাট, বেসিক আইডিয়াস অ্যাবাউট ফর্মাল লেটার্স। ওকে, পরবর্তী জিনিসগুলো আমার ক্লাসের মধ্যেই তোমরা জানতে পারবে অফলাইন ক্লাসে। তো চলো কি হচ্ছে। তো প্রথমত ফরম্যাটের মধ্যে দেখো, অফিশিয়াল লেটার 100 to 120 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়। কত ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়? 100 to 120 ওয়ার্ডস। একটা কথা মনে রাখবে, ওয়ার্ড লিমিটেশন লিটারেচারের জন্য খুবই একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো ওয়ার্ড লিমিটেশনটাকে তোমরা মেনটেন করো, মানে কি 100 ওয়ার্ডসের নিচেও লিখতে পারবে না, 120 ওয়ার্ডসের বেশিও লিখতে পারবে না। বেশি লিখলেও কিন্তু তোমার মার্কস কাটা হবে, কম লিখলেও মার্কস কাটা হবে। তো মেজারমেন্টটা এমনভাবেই করবে, এমনভাবেই বাড়িতে প্র্যাকটিস রাখবে যাতে করে মেনটেইন হয়। ওকে, তো দেখো অফিশিয়াল লেটারে আমি জাস্ট একটা কোশ্চেন হয়তো লিখেছি, দেখো কি লিখলাম, দেখো অ্যাবাউট দ্য লেক অফ সেফটি প্রিকশনস টেকেন বাই দ্য মেম্বার্স অফ ইউর লোকালিটি ইন দ্য কন্টেক্সট অফ COVID-19। কার কাছে লেখার জন্য? আমি শর্টে লিখে দিয়েছি টু মিউনিসিপ্যাল কর্পোরেশন। COVID-19 এর উপরে এটা খুবই একটা রিসেন্ট টপিক। 2019 কোভিড এসেছিল আমাদের ওয়ার্ল্ডে, বিশ্ববাপী একটা মহামারী হয়েছে, তোমরা সবাই জানো। তো কোভিড এর উপরে যেমন করে অফিশিয়াল লেটার, এডিটোরিয়াল লেটারও থাকতে পারে বা আর্টিকেল রাইটিংও থাকতে পারে, রিপোর্ট রাইটিংও থাকতে পারে। তো কোভিড এর উপর কোনো টপিক তোমরা ছাড়বে না, আশা করি একটা না একটা ফরম্যাটে তোমরা পেয়েই যাবে। তো আমি এখানে অফিশিয়াল লেটার ফরম্যাটটা বোঝানোর জন্য আমি COVID-19 এর একটা লেটার নিলাম। ওকে, তো দেখো প্রথমত আমাদেরকে জানতে হবে একটা লেটার কিভাবে লিখতে হয়, বুঝা গেছে? ফরম্যাট কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ফরম্যাটটার প্রতি খুবই নজরটা দিয়ে রাখো। তো দেখো কি বলছি, প্রথমত আমাদেরকে কি লিখতে হয়, সেন্ডার অ্যাড্রেস লিখতে হয়, যে পাঠাচ্ছে তার অ্যাড্রেসটা আমাদেরকে লিখতে হবে। তারপর আমরা কি লিখবো, ডেট লিখবো। তারপর লিখবো কি আমরা, রিসিভার্স অ্যাড্রেস, মানে যার কাছে চিঠিটা যাবে মানে পৌঁছবে তার অ্যাড্রেসটা লিখবো। তাহলে দেখো প্রথমত সেন্ডার অ্যাড্রেস, তারপর ডেট, তারপর রিসিভার্স অ্যাড্রেস, তারপরে গিয়ে দেখো কি লিখতে হয়, সাবজেক্ট। তারপরে আমরা কি লিখবো, স্যালুটেশন, যেটা স্যার ম্যাডাম আমরা লিখি, ঠিক আছে। তারপর আমরা চলে যাই বডিতে, তারপর চলে যাই কমপ্লিমেন্টারি ক্লোজে, তারপরে আমরা চলে যাই ডেজিগনেশনে। এইটা আমি বলে দিচ্ছি এক্সপ্লেইন করে তোমরা বুঝার জন্য। আরেকটা কথা বলে দিচ্ছি, এখন লেটার মানে লিখতে হলে আমাদের সবটা লেফট সাইড মেনটেন করতে হয়। মনে রাখবে সবগুলো জিনিস লেফট সাইডেড হবে, ঠিক আছে। তো দেখো প্রথমত আমরা কি লিখলাম, D405 কমা গায়ত্রী শিবম রবার্ট এনক্লেভ নিউ দিল্লি 29। এটা কি তোমার সেন্ডার অ্যাড্রেস, যে পাঠাচ্ছে, মানে ধরো আমি লিখছি লেটারটা, তো তাহলে আমি সেন্ডার, তাহলে এটা ধরো এটা আমার অ্যাড্রেস। যেহেতু এটা CBSE সিলেবাসটাও যাতে কভার হয়, এই জন্য আমি ইন্ডিয়া লেভেল এক্সাম মানে অ্যাড্রেসটা দিয়েছি, না হলে ত্রিপুরা স্টেটেরও দিতে পারতাম, ঠিক আছে। তো ইন্ডিয়া লেভেল অ্যাড্রেসটা নিয়েই তোমরা সবাই পড়ো, তাহলে বেটার হবে। তো দেখো প্রথমত আমি সেন্ডার অ্যাড্রেস যে পাঠাচ্ছে তারটা লিখলাম। দেখো লেফট সাইডেড শুরু করেছি, কিন্তু একদম লেফট সাইডেড মেনটেন করবে, বোঝা গেছে? তো সেন্ডার অ্যাড্রেস আমি লিখলাম, কেয়ারফুলি শুনে নাও। তারপরে কি লিখলাম, ডেট। আমি তোমাদের বোঝার জন্য নাম্বারগুলো দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু তোমরা পরীক্ষাতে নাম্বার দেবে না কিন্তু, বুঝেছ? তো আমি নাম্বারগুলো দিয়ে দিয়েছি তোমরা যেন মানে ক্লিয়ারলি বুঝতে পারো, বোঝা গেছে? তো দেখো সেন্ডার অ্যাড্রেস লিখলাম, তারপর লিখলাম কি, ডেট। আজকে কি অষ্টমী পুজো, অক্টোবরের 3 তারিখ, না? তো দেখো October 3, 2022। তো দেখো October 3 লিখেছি, দেখো OCT লিখিনি কিন্তু, পুরোটা মান্থের নাম লিখেছি। হ্যাঁ, নিউ CBSE গাইডলাইন অনুসারে আমরা কোনোভাবেই শর্ট ফর্ম মান্থের লিখতে পারবো না, শর্ট ফর্ম লিখলে মার্কস দেওয়া হবে না। আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মার্কস কিন্তু ধার্য করা আছে, তুমি একটা ফরম্যাটে ভুল করবে হাফ মার্ক ওয়ান মার্ক কাট হয়ে যাবে, ডিডাক্ট হয়ে যাবে, বোঝা গেছে? তো দেখো সেন্ডার অ্যাড্রেস, তারপর October 3, 2022, মানে প্রথমত আমরা মান্থের নাম লিখলাম, তারপর আজকের তারিখটা লিখলাম, তারপর ইয়ারটা লিখলাম, বুঝেছ? মান্থ, ডেট, কমা, ইয়ার, বোঝা গেছে? এইটা আমাদের ফরম্যাট নিউ CBSE প্যাটার্ন অনুসারে। ওকে, তারপরে দেখো রিসিভার অ্যাড্রেস, যেহেতু এটা অফিশিয়াল লেটার আমি বলে দিয়েছি মিউনিসিপ্যাল কর্পোরেশন, তো এখানে ডেপুটি কমিশনারের নাম লিখলাম যার কাছে পাঠাচ্ছি।
তারপর অ্যাড্রেস লিখলাম ডেপুটি কমিশনার কোন জায়গার আর ওয়ার্ড মিউনিসিপ্যাল কর্পোরেশন নিউ দিল্লি ঠিক আছে এটা লিখলাম রিসিভার অ্যাড্রেস দেখো আমি 1 2 3 রিসিভার অ্যাড্রেস ফোর্থে কি লিখলাম দেখো ফোর্থে লিখছি দেখো সাবজেক্ট সাবজেক্ট কি লিখেছি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ অ্যাডহিয়ারিং টু COVID-19 প্রিকশনস তাহলে এটা কি আমার যে কোশ্চেনটা এসছে এটা রিলেটেড আমি একটা সাবজেক্ট লিখলাম তো আমাদেরকে তো সাবজেক্ট বুঝাতে হবে তো সাবজেক্টটা লিখলাম তারপর আমরা কি স্যালুটেশন যে ব্যাপারটা স্যার ম্যাডাম ঠিক আছে তো আমি স্যার স্ল্যাশ ম্যাডাম লিখে দিলাম এখন আমি ম্যাক্সিমাম সিবিএসসির বইগুলোর মধ্যেই দেখলাম আমরাও যখন পড়েছি তখন দেখতাম রেসপেক্টেড স্যার ম্যাম লিখতাম কিন্তু ম্যাক্সিমাম বুকস যতগুলো আমি স্যাম্পল পেপার বা বুকস আমি পড়েছি ম্যাক্সিমামের মধ্যে ওই কথাগুলো এক্সট্রা যে কথাগুলো ছিল বিজনেস লেটারে ডিয়ার স্যার বা অফিসিয়াল লেটারে আমরা রেসপেক্টেড স্যার লিখতাম এগুলো এখন আর ইউজ হচ্ছে না সেই কারণে আমি লিখিনি এখানে বোঝা গেছে তো এই বিষয়টাতে ক্লিয়ারলি যদি তুমি মনে করো রেসপেক্টেড লিখবে কি না বা বিজনেস লেটারে ডিয়ার স্যার লিখবে কি না তোমাদের স্কুল অথরিটির সাথে কথা বলে তোমরা লিখবে পরীক্ষাতে আমি যেটা দেখতে পেলাম সিবিএসসির যে রিসেন্ট বুকগুলো আছে সেইটার মধ্যে এমন কিছু লেখা নেই তো দেখো স্যার ম্যাডাম তারপর আমাদের কি হলো এটা স্যালুটেশনের পার্ট ফিফথ তারপর আমরা কি বডিতে চলে যাব বডি বা কন্টেন্ট আমরা বলতে পারি তো একটা স্ট্যান্ডার্ড লেটার লিখতে গেলে আমাদেরকে কি লিখতে হয় বডিটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে এই কনসেপ্টগুলো যদি আমরা ভালো করে জানি তাহলে 100 to 120 ওয়ার্ডসের মধ্যে লেটারটা হয়ে যায় এবং স্ট্যান্ডার্ড হয়ে যায় মার্কস কমার কোনো চান্সই নেই ফুল মার্কস বোঝা গেছে তো দেখো ইন্ট্রোডাক্টরি পার্ট আমরা একটা লিখব বোঝা গেছে তারপর কি লিখব ইনফরমেটিভ প্যারাগ্রাফ মানে যেইটা রিলেটেড এসছে এটা সম্পর্কে লিখব তারপর আমরা কি লিখব কনক্লুডিং প্যারাগ্রাফ লাস্টে একটা রেসপেক্ট দিয়ে আমরা সলিউশনের জন্য যে কথাটা লিখি সেইটা কনক্লুডিং প্যারাগ্রাফ লিখব তো এটা আমাদের কত নম্বরে গেল সিক্সথে গেল সিক্সথে বডি বা কন্টেন্ট এটাকেও তিনটে পার্টে আমরা ডিভাইড করে লিখব বোঝা গেছে ইন্ট্রোডাক্টরি ইনফরমেটিভ কনক্লুডিং তারপরে কমপ্লিমেন্টারি ক্লোজ কমপ্লিমেন্টারি ক্লোজে মানে আমরা লিখি না ইউর ফেথফুলি বা সিনসিয়ারলি সেইটা কমপ্লিমেন্টারি ক্লোজে আমরা ইউর ফেথফুলি লিখলাম তারপরে ডেজিগনেশন ইফ নেসেসারি ডেজিগনেশন ইফ নেসেসারি বলতে কখনো কখনো আমরা জেনারেল সিটিজেনরা লেটার লিখে থাকি টু দ্য হায়ার অথরিটিস তখন আমাদের কি হয় আমরা যদি মানে ডেজিগনেশন নাও লিখি কিছু হয় না কিন্তু এখন যদি একটা বড় আইএস অফিসার কোনো একটা লেটার লিখে একটা এডিটরকে লিখে তখন উনি কিন্তু লিখে দেয় লাইক ধরো অফিসারের নাম রাকেশ সেন নিচে ব্র্যাকেটে দিয়ে দেবে আইএস ঠিক আছে তো কি এটা হলো ডেজিগনেশন ইফ নেসেসারি কেন কি আমরা জেনারেল সিটিজেন লিখলে ততটা ডেজিগনেশন দিতে হয় না দিতে পারি এ জেনারেল সিটিজেন অফ আওয়ার লোকালিটি এমন লিখতে পারি না লিখলেও ততটা ম্যাটার করে না কিন্তু হ্যাঁ যদি কোনো হায়ার অথরিটিস যদি কোনো লেটারটাকে ইস্যু করে তাহলে আমরা অবশ্যই ডেজিগনেশন লিখবো তাহলে আমাদের এক কথায় বলতে গেলে যে অফিসিয়াল লেটারের যে পার্টটা আছে সেইটার মধ্যে আমরা প্রথমত পেয়েছি সেন্ডার অ্যাড্রেস তারপর ডেট ডেটে কিন্তু মান্থের ফুল লিখতে হবে শর্ট মান্থের নাম লিখলে হবে না তারপর আমরা লিখবো কি রিসিভার অ্যাড্রেস তারপরে কি লিখবো সাবজেক্ট তারপরে লিখবো স্যালুটেশন স্যার ম্যাডামের পার্ট যেটা আছে তারপর আমরা বডি লিখবো বডিকেও আমরা তিনটা ভাগে ভাগ করে দিয়েছি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ ইনফরমেটিভ প্যারাগ্রাফ তারপরে কনক্লুডিং প্যারাগ্রাফ তারপরে লিখবো আমরা কমপ্লিমেন্টারি ক্লোজ ইউজ ফেথফুলি বা সিনসিয়ারলি তারপরে আমরা লিখবো ডেজিগনেশন ইফ নিডেড যদি কোনোভাবে রিকোয়ার হয় তাহলে আমরা লিখবো না হয় লিখবো না তাহলে টোটালি সাতটা আটটা ফরম্যাট সাতটা একদম কম্পালসারি আর আট এইট নাম্বারটা নেসেসারি যদি হয় তাহলেই লিখবো ওকে তো দেখো আরেকটা বেসিক ইনফরমেশন তোমাদেরকে দিতে চাইছি সেইটা হলো কি আমরা যখনই মানে কমপ্লিমেন্টারি ক্লোজ যে ব্যাপারটা আছে ইউরস ফেথফুলি সিনসিয়ারলি যে ব্যাপারটা আছে আমরা কখনো কখনো লিখি ইউরস ফেথফুলি কখনো কখনো লিখি কি ইউরস সিনসিয়ারলি কখনো কখনো লিখি কি ইউরস ট্রুলি তো এইটারও একটা কমন ফ্যাক্টর আছে যদি আমরা একদমই সঠিকভাবে লিখতে চাই তাহলে ইউরস ফেথফুলি সিনসিয়ারলি ট্রুলি যেই লেটারেই আমরা লিখি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মার্কস কাটে না কিন্তু আমরা যদি আরেকটু পারফেক্ট লিখতে চাই তাহলে আমাদেরকে এইটা লেখা দরকার তোমরা একটু দেখে নাও যদি কোনো আমরা অফিসিয়াল লেটারের আন্ডারে কিন্তু তোমাদের আমি যেমন এটা মিউনিসিপ্যাল কমিশনারের কাছে লিখেছি
ঠিক আছে মিউনিসিপ্যালিটিতে লিখেছি। তো দেখো আবার কিছু কিছু লেটার আমরা স্কুল কলেজ অথরিটির কাছেও লিখে থাকি, প্রিন্সিপাল হেডমাস্টার স্যারের কাছে লিখে থাকি, তো সেইটা একটু ডিটেইলি বুঝে নাও। যদি টু দ্য প্রিন্সিপাল হয় অফিসিয়াল লেটারের আন্ডারে, তাহলে আমরা ইউরস অবিডিয়েন্টলি লিখবো, আপনার বাধ্যগত ছাত্র, ইউরস অবিডিয়েন্ট স্টুডেন্ট। বোঝা গেছে কিনা? দেখো যদি প্রিন্সিপালের কাছে আমরা লিখি, স্কুল বা কলেজ অথরিটির কাছে লিখি, তাহলে ইউরস অবিডিয়েন্টলি বা ইউরস অবিডিয়েন্ট স্টুডেন্ট আমরা এটা লিখতে পারি, লিখবো এটা। বোঝা গেছে? লিখতে পারি না, আমরা লিখবো। তারপর যদি আমরা এডিটরের কাছে লিখি বা কোনো অফিসে লিখি, তাহলে আমরা কি লিখবো? ইউরস সিনসিয়ারলি লিখবো বা ইউরস ফেথফুললি লিখবো। বোঝা গেছে? তারপরে দেখো টু দ্য ডিলার বা টু দ্য বিজনেস ভ্যান্ডর যদি হয়, তাহলে আমরা লিখবো ইউরস ট্রুলি। বিজনেস লেটারের যেটা পার্ট আছে সেটা আমি তোমাদের পরবর্তী ক্লাসে করিয়ে দেবো, এখন আমি কি করাচ্ছি অফিসিয়াল লেটার অ্যান্ড এডিটোরিয়াল লেটার। পরবর্তী ক্লাসে থাকবে আমার জব অ্যাপ্লিকেশন অ্যান্ড বিজনেস লেটার। বিজনেস লেটারের অনেকগুলো পার্ট আছে, সমস্ত কিছু নিয়ে অ্যানালাইসিস আমি নিয়ে আসবো পরবর্তী ক্লাসগুলোতে। তো তার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। বোঝা গেছে? তো চলো আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিকটা কি? নেক্সট টপিকটা হলো এডিটোরিয়াল লেটার। তো এডিটোরিয়াল লেটারের অফিসিয়াল লেটার যে ফর্ম্যাটটা কিছুটা সেম। বোঝা গেছে? তো এডিটোরিয়াল লেটারের ফর্ম্যাট আমি বলছি, প্রথমত সেন্ডার অ্যাড্রেস গড়িয়াহাট মার্কেট কলকাতা ওয়েস্ট বেঙ্গল 700XXX। হ্যাঁ, এখন কথা হচ্ছে গিয়ে 700XXX কেন লিখলাম, এটা হলো পিন নাম্বার। বোঝা গেছে? তো আমরা যে যারা সিবিএসসি স্টুডেন্ট আছে, আমি বলবো যে কলকাতা মুম্বাই চেন্নাই গুয়াহাটি নর্থ ইস্ট থেকে এমন বড় বড় যে যে আমাদের শহরগুলো আছে, সেই শহরগুলোর পিন নাম্বারগুলো শিখে রাখাটা খুব দরকার। আমাদের ব্যক্তিগত জীবনেও দরকার, কোথাও ঘুরতে গেলেও আমাদের জানা দরকার এবং পরীক্ষার জন্যও জানা দরকার। তো কলকাতার যে পিন নাম্বারটা শুরু হয় 700 দিয়ে শুরু হয়, আর লাস্টের তিনটা ডিজিট আমি লিখলাম জানি না বলে বা তোমরা পরীক্ষাতে আসলে নাও জানতে পারো, সেই কারণে আমি XXX লিখে দিয়েছি। তো অ্যাড্রেসটা এডিটোরিয়াল লেটারের অ্যাড্রেসটা, সেন্ডার অ্যাড্রেস কোথা থেকে লেখা হচ্ছে? গড়িয়াহাট মার্কেট কলকাতা। কলকাতা কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গলে আছে। পিন নাম্বারটা এত, ওইখান থেকে লেখা হয়েছে। হ্যাঁ, আরেকটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই শিখবে। তারপর আমি বলছি কোশ্চেন পেপারের মধ্যে সিবিএসসি তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই পিন নাম্বারগুলোও লিখে দেওয়া হয়। বোঝা গেছে? স্টেট অ্যাড্রেস সমস্ত কিছু লিখে দেওয়া হয়। তো তারপরও যদি না লিখে দেয়, তো শিখে রাখাটা ভালো। ইভেন পরীক্ষাতে লিখুক আর না লিখুক, তুমি যদি জানো আমাদের ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের পিন কোডগুলো, তাহলে তোমাকে ট্রাভেল করতেও সুবিধা হবে, তোমার মধ্যে এক্সট্রা একটা নলেজ কাজ করবে, যেটা মানে কি বলবো অনেকটাই হেল্পফুল হয়ে যায় লাইফে, লাইফে চলার পথে। তো দেখো তোমরা শিখে নেবে অবশ্যই, বড় বড় স্টেটগুলোর পিন নাম্বারগুলো শিখে রাখবে। তো এটা হলো সেন্ডার অ্যাড্রেস। তারপরে ডেট সেম, অক্টোবর 3, 2022। অক্টোবর 3 লিখে কমা লিখেছে, তারপর 2022, নিউ ফরম্যাট সিবিএসসি গাইডলাইন্স অনুসারে। তারপর দেখো লেফট সাইডেড, কিন্তু সবগুলো বারবার বলছে লেফট সাইডেড। তারপরে সেম রিসিভার অ্যাড্রেস, রিসিভার্স অ্যাড্রেস দ্য এডিটর টাইমস অফ ইন্ডিয়া কমেক স্ট্রিট শান্তিনিকেতন কলকাতা ওয়েস্ট বেঙ্গল 700XXX, মানে আমি লাস্টের পিনকোডগুলো মানে এখানে এক্সএক্স যেগুলো জানা থাকবে এগুলো XXX দিয়ে লেখা হয়। তারপরে আমি আবার ফার্স্ট গেল সেন্ডার অ্যাড্রেস, সেকেন্ড গেল ডেট, থার্ড গেল কি রিসিভার্স অ্যাড্রেস, ফোর্থে কি গেল সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্টের মধ্যে আমি এখানে স্ল্যাশ দিয়ে লিখে দিয়েছি, কি লিখে দিয়েছি? এক্সপ্রেসিং কনসার্ন ওভার ডট ডট ডট, স্ল্যাশ দিয়ে লিখেছি প্রোটেস্টিং অ্যাগেনস্ট ডট ডট ডট, স্ল্যাশ দিয়ে লিখেছি অ্যাডভার্স ইম্প্যাক্ট ডট ডট ডট, তারপর স্ল্যাশ দিয়ে লিখেছি অ্যাবাউট দ্য। এখন এইটা কিভাবে হবে, কোশ্চেনটা যখন পরীক্ষাতে আসবে ওই কোশ্চেনটাকে দেখে তোমাকে বুঝতে হবে আমার এই চারটা লাইনের মধ্যে কোনটা প্রযোজ্য। এখন ধরো ভায়োলেন্স অ্যাগেনস্ট ওমেন, তাহলে আমি লিখবো কি প্রোটেস্টিং অ্যাগেনস্ট দ্য ভায়োলেন্স অ্যাগেনস্ট ওমেন ইন আ সোসাইটি বা ইন আওয়ার কান্ট্রি। আমি কিন্তু এখানে লিখতে পারবো না যে এক্সপ্রেসিং কনসার্ন ওভার দ্য, সব থেকে প্রমিনেন্ট হবে কি প্রোটেস্টিং অ্যাগেনস্ট। আমরা কিসের অ্যাগেনস্টে প্রোটেস্ট করছি? ভায়োলেন্স অ্যাগেনস্ট ওমেন, সেইটার অ্যাগেনস্টে। তো অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট তোমরা বুঝে এই অপশানগুলোর মধ্যে একটা চুজ করবে, তারপর লিখবে। ক্লিয়ার? তারপরে দেখো আর যদি কোনো কিছু মাথার মধ্যে না এসে থাকে, তাহলে আমাদের জন্য সহজ একটা পদ্ধতি আছে, অ্যাবাউট দ্য মিস ইউজ অফ মোবাইল ফোন, অ্যাবাউট দ্য গ্লোবাল ওয়ার্মিং, যেটাই আসে কারেক্ট। বোঝা গেছে? যদি তুমি পারফেক্টলি বুঝতে পারো এই লাইনগুলোর সাথে কোনটা মিলছে, তাহলে ওইটাই লিখবে, তাহলে মার্ক্স বেশি ক্যারি করবে।
তারপরে আমি চলে যাচ্ছি পরবর্তীটাতে ফিফথ নাম্বারে কি আছে স্যালুটেশনের পার্ট স্যার ম্যাম বা ম্যাডাম ম্যাম বানানটা অনেকেই ভুল করো এটা জেনে রাখো এম এ অ্যাপোস্ট্রোফি এ এম ওকে এইটা মনে রাখবে মানে যেটাই আসে পরীক্ষাতে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তোমরা স্যার লিখবে না হলে ম্যাম লিখবে না হলে ম্যাডাম লিখবে ঠিক আছে তো আমি একটা ফরম্যাট যেমন সেম এইটারও মানে বডিটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে ইন্ট্রোডাক্টরি ইনফরমেটিভ কনক্লুডিং ঠিক আছে তো ইন্ট্রোডাক্টরি পার্টের মধ্যে আমি লিখে দিয়েছি যে এডিটোরিয়াল লেটারে কমন মানে এগুলো লিখলে কাটা যায় না তো এমনভাবে লিখতে পারো তোমরা আবার বিভিন্ন গ্রামার বইয়ে বা তোমরা ছোটোবেলা থেকে শিখে এসছো যার যেটা ভালো লাগে সেটাই লিখো কোনো প্রবলেম নেই বা বিভিন্ন বই গ্রামার বই তোমার যে ক্লাস টুয়েলভ ইলেভেন্থের বইটাকে ফলো করতে পারো যার যেটা ভালো লাগে লিখো তো আমি একটা বেসিক লিখে দিয়েছি যদি তোমাদের পছন্দ হয় তোমরা লিখতে পারো With due regards, I would like to request you to kindly allow me to use some space in your editorial column to draw the attention of the concerned authorities about topic ta likhbe. Tar body ta ami bracket e likhe diyechi ki to be learned separately. Je topic ta ashbe oi topic tar upor tumi ekhane kichu likhe debe. Tarpor last e jeta concluding part thake seitao tumra likhte paro. Therefore diye in this situation tumra je jeta paro re bhai tar jar jeta bhalo lage shetai likho. Ami just bujhanor jonno ekta format ekhane likhe diyechi. In this situation, kindly highlight this issue with the hope that some effective measures will be taken soon to solve this problem. এটা লিখতে পারো তারপরে yours faithfully লিখতে পারো রাকেশ বা XYZ ঠিক আছে আর তারপর কি এ কনসার্নড সিটিজেন যেটা ডেজিগনেশন ইফ নেসেসারি আমরা লিখতে পারি এই জিনিসগুলো তোমরা মানে এইখানে আমি এই ভিডিওর মাধ্যমে আমি শুধু দুইটা জিনিসকে তুলে ধরেছি একটা হলো অফিশিয়াল লেটার মানে আরেকটা হলো কি এডিটোরিয়াল লেটার দুটোটাই লেফট সাইডে সবগুলো দেখো কিন্তু আমি লেফট সাইডে এটাকে বারবার জোর দিচ্ছি কেন কারণ আমরা মিক্স আপ করে লিখি বলে ভুল হওয়ার চান্সেস খুবই বেশি থাকে সবগুলো লেফট সাইডে দেখো দেয়ারফোর এর নিচে ইন কথাটাও কিন্তু দেয়ারফোর যেখানে লিখেছি তারপরেই কিন্তু আমি ইন লিখেছি লেফট সাইডে বোঝা গেছে এই সমস্ত গুচ্ছগুলো মাথার মধ্যে রাখো আর রেখে এইটাকে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আশা করছি তোমাদের পুজো খুব ভালো কাটছে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ